হ্যালো বন্ধুরা, লাইভ গুরু বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে যে আমার জন্য বেস্ট কলেজ কোনটা হবে, তো এই ভিডিওতে আমি আলোচনা করব ভারতের সেরা 10টা কলেজ নিয়ে, যে কলেজগুলো টপ 10 র্যাঙ্কিংয়ের মধ্যে এসছে। তো এখানে তোমাদের এই 10টা এমন কলেজের কথা বলবো যেটা ভারতের মধ্যে বেস্ট কলেজ, এবং এই কলেজগুলোরতে কোন ফিল্ড বেস্ট, মানে কোন কোর্সের জন্য তুমি অ্যাপ্লাই করবে কোন কলেজে সেটাও আলোচনা করব, কোথায় অবস্থিত কলেজগুলো, কীভাবে অ্যাডমিশন নেবে, সমস্ত কিছু আলোচনা করব। তোমরা যদি কলেজে অ্যাডমিশন নেওয়ার প্ল্যান করে থাকো তো এই ভিডিওটি তোমাদের জন্য। এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, তোমাদের সমস্ত ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, এবং তার পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবে, কেননা এখানেই প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ টপ 10 কলেজেস ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার টপ মোস্ট র্যাঙ্কিংয়ে যে 10টা কলেজ রয়েছে সেই 10টা কলেজে নিয়ে আলোচনা করব। আর এই যে 10টা কলেজের লিস্ট করেছি এটা আমার ইচ্ছা অনুযায়ী রাখিনি, যে আমার যেটা ভালো লেগেছে সেটা রেখে দিচ্ছি এমন না। এই যে কলেজের র্যাঙ্কিং সেটা হচ্ছে NIRF এর অনুযায়ী, যেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, ন্যাশনাল ইনস্টিটিউট র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের অনুযায়ী যে 10টা কলেজ রয়েছে যেটা যেই ওয়ার্কটা প্রোভাইড করে থাকে হচ্ছে MHRD, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট, এই ওয়ার্কটি করে থাকে। মানে NIRF মানে হচ্ছে কি বললাম, ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্কের কাজটা করে থাকে কি হচ্ছে হিউম্যান মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট। এন্ড তার অনুযায়ী আমি যে র্যাঙ্কিং, মানে এবছরের যে র্যাঙ্কিং রয়েছে সেই র্যাঙ্কিং অনুযায়ী তোমাদের এই লিস্টটি প্রোভাইড করেছি। তার মানে তোমরা বুঝতেই পারছো যে এই কলেজগুলোর কথা উল্লেখ করেছি, এখনকার সময় এই কলেজগুলো হচ্ছে টপ 10 কলেজ ইন্ডিয়ার মধ্যে। তো এখানে সবার প্রথমে যে কলেজটি রয়েছে সেটা হচ্ছে মিরিন্ডা হাউস হচ্ছে তোমাদের ডিউ নর্থ ক্যাম্পাসে রয়েছে, মানে নর্থের দিকে রয়েছে, দিল্লির নর্থ সাইডে ক্যাম্পাস রয়েছে। এবং মিরিন্ডা হাউসে এ শুধুমাত্র গার্লস কলেজ, এটা মানে শুধুমাত্র গার্লসরা এখানে অ্যাডমিশন নিতে পারবে। এছাড়া তোমাদের এটা এই যে কলেজ রয়েছে মিরিন্ডা হাউস যে কলেজ রয়েছে সেই কলেজটা মোস্ট প্রবাবলি 4 বছর, মানে 2016 থেকে 2020 পর্যন্ত টপেই রয়েছে। তার মানে বুঝতে পারছো কীরকম মানে পপুলার কলেজ, মানে ইন্ডিয়ার টপ কলেজ হচ্ছে মিরিন্ডা হাউস। যে এখানে দুটো রয়েছে, সাউথেও রয়েছে ক্যাম্পাস, নর্থেও রয়েছে। নর্থ স্পেশালি নর্থটা হচ্ছে এ তোমাদের র্যাঙ্কিংয়ের মধ্যে এসছে নর্থ ক্যাম্পাসটা। তো এখানে শুধুমাত্র গার্লসের জন্য কলেজটা, আগেই বলে দিই গার্লসের জন্য। এবং যেটা বললাম তোমাদের ফোর্থ ইয়ার, মানে লাস্ট যে 4 বছর, এই 4 বছর হচ্ছে তোমাদের র্যাঙ্কিংয়ের মধ্যে প্রথম এসছে। সেকেন্ড হচ্ছে লেডি শ্রী রাম কলেজ ফর ওমেন। তো এখানে এটাও হচ্ছে দিউ সাউথ, মানে দিল্লির সাউথ সাউথে ক্যাম্পাস রয়েছে, এবং এটাও তোমাদের গার্লস কলেজ। তোমরা যারা মেয়ে রয়েছো তারাই এই কলেজের জন্য অ্যাপ্লাই করতে পারবে। এবং এইটা স্পেশালি যদি বলি যে আর্টসের জন্য খুব পপুলার কলেজ, মানে আর্টস কোর্সের জন্য খুবই পপুলার কলেজ। তো তোমরা যারা গার্লস রয়েছো তারা যদি আর্টস কলেজের জন্য পপুলার কলেজ খুঁজতে চাও, তো ইন্ডিয়ার সেকেন্ড টপ র্যাঙ্কিং কলেজ হচ্ছে লেডি শ্রী রাম কলেজ ফর ওমেন, এখানে তোমরা অ্যাডমিশন নিতে পারো। এরপরে তৃতীয় নম্বরে রয়েছে হিন্দু কলেজ যেটা হচ্ছে তোমার দিল্লিতেই নর্থ ক্যাম্পাস রয়েছে, ঠিক আছে, দিল্লির নর্থে ক্যাম্পাস রয়েছে। এই কলেজে সব ধরনেরই কোর্স প্রোভাইড করে থাকে। মোস্ট পপুলার যে কোর্সগুলো এই কলেজের জন্য, স্পেশালি এই কলেজের জন্য, সেই কোর্সগুলো হচ্ছে ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স। এই ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স এবং ইকোনমিক্স নিয়ে কেউ যদি পড়তে যাও তাহলে তোমার জন্য ইন্ডিয়ার মোস্ট পপুলার কলেজ হচ্ছে হিন্দু কলেজ। তোমরা হিন্দু কলেজে অ্যাডমিশন নিতে পারো। অ্যাডমিশন প্রসেস নিয়ে আমি পরে আলোচনা করছি। এরপরে তোমাদের 4 নম্বরে হচ্ছে সেন্ট স্টিফেন কলেজ, এটাও হচ্ছে দিল্লিতেই নর্থ দিল্লির নর্থে ক্যাম্পাস রয়েছে, ঠিক আছে। তো এখানেও প্রচুর ডিপার্টমেন্ট রয়েছে, এখানে 14টারও বেশি এরকম পপুলার ডিপার্টমেন্ট রয়েছে যে ডিপার্টমেন্টগুলোতে বিভিন্ন কোর্স প্রোভাইড করে থাকে। তো এখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারো, সেন্ট স্টিফেন কলেজ। তো এই কলেজেও তোমরা অ্যাডমিশন নিতে পারো, ও তোমাদের 4 নম্বর, ইন্ডিয়ার মধ্যে 4 নম্বর র্যাঙ্কিংয়ে এই কলেজ রয়েছে এই বছর। এরপরে 5 নম্বরে যে কলেজটি রয়েছে সেটি হলো প্রেসিডেন্সি কলেজ। তোমরা সকলেই জানো প্রেসিডেন্সি কলেজের নাম শুনেছ, যেটা চেন্নাই অবস্থিত, তামিলনাড়ুর মধ্যে, তামিলনাড়ু চেন্নাই অবস্থিত। এখানে মোস্ট পপুলার কোর্স যদি বলো, সো এখানে রয়েছে বেস্ট, আমি লিখে দিয়েছি আর্টস অ্যান্ড সায়েন্স, মানে আর্টস স্ট্রিম এবং সায়েন্সের স্ট্রিমের যে কোর্সগুলো রয়েছে সেই কোর্সের জন্য স্পেশালি বেস্ট হচ্ছে প্রেসিডেন্সি কলেজ। এছাড়া আরও এরকম 25টি ডিপার্টমেন্ট রয়েছে, ডিপার্টমেন্টের আন্ডারে বিভিন্ন কোর্স করানো হয় যেগুলো খুব পপুলার। তো
এইখানে তোমরা যদি প্রেসিডেন্সি কলেজ থেকে এই কলেজে পড়তে যাও সেটাও তোমরা অ্যাডমিশন নিতে পারো। তোমরা কী কী এর মধ্যে ডিপার্টমেন্ট রয়েছে, তোমাদের সমস্ত কিছু কোথার থেকে ইনফরমেশান পাবে সমস্ত কিছু বলে দেবো। এরপরে হচ্ছে লয়লা কলেজ। লয়লা কলেজ হচ্ছে 6 নম্বর র্যাঙ্কিংয়ে রয়েছে ভারতের মধ্যে কলেজের, সেটাও চেন্নাই অবস্থিত। ও এবং এটা স্পেশালি আর্টস, কমার্স এবং সায়েন্স তিনটে স্ট্রিমের জন্যে স্পেসিফিক এই কলেজটা রয়েছে। আর্টস, যারা আর্টসের স্টুডেন্টরা রয়েছে তারাও এখানে ভালো কোর্স প্রোভাইড করে থাকে কমার্সের জন্য এবং সায়েন্সের জন্য ভালো ভালো কোর্স প্রোভাইড করে থাকে সমস্ত কিছু। ও তো এখানে তোমরা যদি লয়লা কলেজে চেন্নাই ভর্তি হতে চাও সেটাও তোমরা হতে পারো। এরপরে চলে আসছে আমাদের কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ। তোমরা প্রত্যেকে জানো সেন্ট জেভিয়ার্স কলেজের সম্বন্ধে, খুবই ইম্পর্টেন্ট একটা কলেজ যেখানে, যেটা কলকাতায় অবস্থিত তোমরা জানো, এবং বেস্ট ইন তোমাদের এখানে আর্টস, সায়েন্স এবং কমার্স যে কোনো স্টুডেন্ট ভর্তি হতে পারে। তো এখানে আমি বলে রাখি যারা ওয়েস্ট বেঙ্গলের স্পেসিফিক স্টুডেন্ট রয়েছে, যারা বাইরে যেতে চাইছো, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়াশোনা করতে চাইছো এবং যারা কলকাতায় স্পেশালি বিলং করো কলকাতা থেকে, তারা সেই সব স্টুডেন্ট কিন্তু সেন্ট জেভিয়ার্স কলেজে এর জন্য অ্যাপ্লাই করতে পারো। ও এবং এখানে তোমাদের যেটা জানোই তোমরা কলকাতায়, এবং এখানে যদি বলি যে স্পেসিফিক এখানে প্রচুর এরকম স্টুডেন্টরা প্রচুর কোর্স করানো হয় যার মধ্যে সায়েন্সের কোর্স, আর্টসের কোর্স এবং কমার্সের কোর্স স্পেশালি খুব ভালো হয়। এছাড়া আমি যদি বলি বিজনেস রিলেটেড বিভিন্ন কোর্স আছে, সেই কোর্সও কী হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজে করানো হয় এবং আদার্স কোর্সও করা হয়। মোস্ট পপুলার যে কোর্সগুলো সেগুলোই আমি এখানে কিন্তু মেনশান করেছি। এরপরে হচ্ছে তোমাদের এর 8 নম্বর, যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত, যেটা হচ্ছে হাওড়ায় অবস্থিত, তোমরা জানো বেলুড় মঠ। বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির যেটা ওয়েস্ট বেঙ্গলে অবস্থিত। এখানেও তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট রয়েছো বা কলকাতা বেসের স্টুডেন্ট রয়েছো, তারা কী হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে এই হাওড়ার যে বেলুড় মঠ রয়েছে, তোমরা সবাই জানো এই কলেজের ব্যাপারে, তো রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির যেটা রয়েছে সেটা স্পেশালি আমি বলে দিই এখানে তোমাদের বয়েজের জন্য, মানে গার্লসের জন্য কিন্তু নয়, এটা পুরোপুরি বয়েজের জন্য, বয়েজরা অ্যাডমিশন নিতে পারো। তো এই কলেজে তোমাদের এখানে প্রচুর ভ্যারাইটিস তোমাদের কোর্স করানো হয়, যে কোর্সগুলো তোমরা এখান থেকে করতে পারো। এরপরে হচ্ছে হংসরাজ কলেজ। হংসরাজ কলেজ হচ্ছে দিল্লিতে বেস্ট রয়েছে এবং এখানেও আর্টস, সায়েন্স এবং কমার্সের জন্য ও তোমরা পড়তে পারো স্পেশালি। এই খুব ভালো কলেজ হংস কলেজ, যেটা হচ্ছে ভারতের মধ্যে 9 নম্বর র্যাঙ্কিং পেয়েছে এই বছর। এরপরে 10 নম্বরে যে কলেজটি রয়েছে পিএসসি কৃষ্ণমাল কলেজ ফর ওমেন, তো এই কলেজেও তোমরা ভর্তি হতে পারো। এটা হচ্ছে তামিলনাড়ু, তামিলনাড়ুতে বেস্ট রয়েছে। তামিলনাড়ুতে আর্টস, সায়েন্স এবং কমার্স প্রত্যেকের জন্যই কী হচ্ছে এই কলেজটি বেস্ট। তো এখানে তোমাদের যে কলেজগুলো বললাম তোমরা ওয়েস্ট বেঙ্গলের জন্য বুঝতেই পারছো যে টপ ভারতের যে 10টা এরকম সেরা কলেজ রয়েছে তার মধ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে 2টো কলেজ স্থান পেয়েছে। একটা হচ্ছে সেন্ট জেভিয়ার্স কলেজ আর দ্বিতীয় হচ্ছে কি রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির। তো এখানে তোমাদের সেন্ট জেভিয়ার্স কলেজ ও রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ, তোমরা যারা বাইরে যেতে চাইছো না, ভাবছো আমাদের কলকাতার মধ্যেই থাকবে বা ওয়েস্ট বেঙ্গলের মধ্যেই পড়াশোনা করবে, তারা কিন্তু তো সেন্ট জেভিয়ার্স কলেজ বা রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ কলেজেও ও অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারো। তো এখন তো আমি কলেজ বলে দিলাম যে ভারতের মধ্যে ওয়েস্ট বেঙ্গল, ভারতের মধ্যে টপ 10 কলেজেস নিয়ে। তো তোমরা যদি চাও যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে টপ 10 কলেজেস নিয়ে আলোচনা করতে, একটা ভিডিও ক্রিয়েট করতে, সেটাও আমি করে দেবো। তোমরা কমেন্টে জানাও যে ওয়েস্ট বেঙ্গল এর মধ্যে টপ 10 কলেজ নিয়ে আমাকে ভিডিও তৈরি করা উচিত কি না। তো এখন কথা হচ্ছে এই কলেজগুলো তো জেনে নিলাম, এই কলেজগুলোতে যদি আমরা অ্যাডমিশন নিতে যাই তো আমরা অ্যাডমিশন কীভাবে নেব। দেখো এই অ্যাডমিশন বেসিক্যালি 2টো উপায় হয়ে থাকে, একটা হচ্ছে এন্ট্রান্স এক্সাম, আরেকটা হচ্ছে কি তোমাদের মেরিট বেস, মানে হচ্ছে তোমাদের এর তোমরা ক্লাস 12-এ কী নম্বর পেয়েছো। তো তোমাদের এখানে 2 ধরনের কোর্স করে থাকে, একটা হচ্ছে পোস্ট গ্রাজুয়েট, একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েট, মানে ইউজি লেভেলের যে তোমাদের অ্যাডমিশনগুলো হয় সেগুলো বেসিক্যালি তোমাদের ক্লাস 12-এ তোমরা কী রেজাল্ট করেছো সেই অনুযায়ী হয়। মোস্ট ইন্টেলিজেন্ট যে স্টুডেন্টগুলো রয়েছে সেই সমস্ত স্টুডেন্টের জন্যই কিন্তু এই কলেজগুলো, এবং এই যে কলেজগুলো রয়েছে এই কলেজগুলোতে শুধুমাত্র তোমরা তো ওয়েস্ট বেঙ্গলে বেস্ট রয়েছে বলে রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দিরে বা সেন্ট জেভিয়ার্সে তুমি শুধুমাত্র অ্যাপ্লাই করবে এমন না, বাইরের স্টেট থেকেও বিভিন্ন র্যাঙ্ক করা স্টুডেন্টরাও কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। সেক্ষেত্রে তোমাদের এর খুব ভালো যদি পার্সেন্টেজ থাকে তবেই কিন্তু তোমাদের মিনিমাম তো 90-95% মার্কস পেতেই হবে টোটাল, তারপরেই কিন্তু তোমরা এখানে কিন্তু অ্যাপ্লাই মানে চান্স পাবে। তো এখানে অ্যাপ্লাইয়ের জন্য কত পার্সেন্ট মার্কস দরকার, বিভিন্ন কলেজে বিভিন্ন রকম কী কী ক্রাইটেরিয়া রয়েছে আমি যেটা বললাম তোমাদের, তোমরা গুগলে সার্চ করো যে কলেজে ধরো তুমি কলেজে ভর্তি হতে চাই রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, তো এখানে সার্চ করো রামকৃষ্ণ মিশন বিদ্যা মন্দির, ওর যে ওই অফিসিয়াল ওয়েবসাইটে যে অফিসিয়াল ওয়েবসাইটে যাও, অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে চেক করো এলিজিবল ক্রাইটেরিয়া কী রয়েছে, সেই এলিজিবল ক্রাইটেরিয়া অনুযায়ী তুমি সেই ক্রাইটেরিয়ার মধ্যে
ফুলফিল হও কিনা সেটা দেখো, তারপরে দেখো তোমাদের চান্স হয় কিনা। আর যদি তোমরা চাও যে ওয়েস্ট বেঙ্গলের টপ টেন কলেজ নিয়ে আমি আলোচনা করি, সেটাও তোমরা জানো আমি টপ টেন কলেজ নিয়ে আলোচনা করব। ও এবং এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড। তো আজকের মতো এটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।